प्रेममय प्राण राधा रानी आमा की कोर्चे कलशी निये जमुनाते जाच्छेन जल भरते एमन भावकान्ति देखे वैष्णव कवि बोलछे ओराय जमुनाई जाइया मेरे देखिया ओराय जमुनाई जाइया मेरे देखिया घरे কাদিয়া দিয়া এই শ্যাম রূপ ওখানে
राधा रानी आमार जमुनाते गिएछिलेन जल भरते जल भरा तो दूरेर कथा जमुनाय गिए देखे एमन एक भुवन भोलानो मूरती खानी महन मुरली हाथे दिए त्रिभंग भंगीम ठामे सुंदर भावे दाड़िये आछेन एमन तार चोकेर चाहनी जान तार नयने नयन देवा मात्र सजनी रे आमी आमार बोलते सर्वकिछु तार चरणे निवेदन करे दिएछि राधारानी एमन भुवन भोलानो रूपखाना दर्शन करे एसे सजनीदेर बलिते लागिलेन सजनी रे आमी एमन एक भुवन भोलानो मानुषके देखेछि कि बोलबो तार रूपेर कथा बोले कखनो शेष करते पारबो ना एमन भावे बोलछेन राधारानी जेनो सखीगणे शुनबा आशा आकांक्षार बेड़ेई जाच्छे उत्कंठा बेड़ेई जाच्छे एबार राधारानीके बोलछे ओराई तुई तो नयने दर्शन करे तोर नयनके धन्य करेछिस रे सन्ना तुई जे भावे बोलछिस तोर कथागुलो श्रवण करे बड़ई मधुर लागछे आमरा जे बड़ई शांति पाच्छि राय तुई एकटु कृपा करे सेई मानुषटिर कथा आमादेर काछे खुले बोल ना रे आमरा एकटु प्राण भरे मन भरे सेई रूपेर गुणेर कथा श्रवण करे এই কন্যকে আমরা ধন্য করি একবার বল রায় একবার বল না এভাবে যখন বলতে লাগলেন তখন প্রেমময়ী রাধারানী কি করবেন সখীদের তো মনোবাঞ্ছা পূর্ণ করতেই হয় তার ভিতরে একটা আবেগ অনুরাগ জমে গিয়েছে সেটা প্রকাশ না করলে তারও ভালো লাগছে না দেখবেন এমন কোনো জিনিস দেখেছি এমন একটা কিছু হয়েছে যেটা নিজে জানি কিন্তু অন্য কাউকে বলার খুব ইচ্ছে হয় যতক্ষণে বলিনি শান্তি পাওয়া যায় না যখন কারো কাছে প্রকাশ করি সেটা বন্ধু হোক বান্ধব হোক পিতামাতা যাই হোক না কেন তখন হৃদয়টা হালকা হয় তাই একটু বল না আমরা একটু শ্রবণ করে ধন্য হই রে দেখ তুই তো নয়নে দর্শন করে তোর নয়নকে ধন্য করেছিস কিন্তু আমরা যে শত জন্মের অপরাধী আমরা যে তাকে দর্শন করতে পারি না তাই একটু বল আমরা শ্রবণেই ধন্য হই তখন রাধা রানী প্রাণ গোবিন্দে রূপের গুণের কথা বলতে লাগিল ওরে ওরে তপনতা দেখে এলাম রে
আমি এই এখনি দেখে আসলাম তপন তনয়া তটে নিপহি নিকটে হিলন নট বড় রাজ। সে এমন ভাবে দাঁড়িয়ে আছে এমন তার দাঁড়ার ভঙ্গিমা, কি বলবো রে তার রূপের কথা। সখীগণ বলছে ও রাধে আরো একটু বল না রায়, আমরা আরো একটু শ্রবণ করি তোর রূপের কথা। প্রাণ গোবিন্দের গুণের কথা যতই শুনছি ততই যেন শোনার আরো আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে, একটু বল না আর একটু বল না আমরা শ্রবণ করি। এবার বলিতে লাগিলেন তবে শুনবি গোবিন্দের কথা শোন। ওরে শারদ চন্দ্র পদমুখমণ্ডল রে, শারদ চন্দ্র পদমুখমণ্ডল রে, শারদ চন্দ্র পদমুখমণ্ডল রে, শারদ চন্দ্র মুখমণ্ডল রে কুণ্ডল শ্রবণ বিহা, কি বলবো বল। তার চাঁদ বদন খানি দেখলে যেন প্রাণ জুড়িয়ে যায় রে, কুণ্ডল শ্রবণ বিহার। যার কথা শ্রবণ করলে বড় আনন্দ হয়, কি বলবো তার কথা বল। তখন বলছে আরো একটু বল না রে, বলছে তাই তবে শোন। আমার কানু সেবি নদ রাই রে, কানু সেবি নদ রাই, আমার কানু সেবি নদ রাই রে, কানু সেবি নদ রাই। আর বিনোদ চিকুনে বিনোদ বড়িহা, বিনোদ বিনোদ বাই রে, বিনোদ বিনোদ বাই। আর বিনোদ চিকুরে সাজে সেজে দেখিলে নয়ন ধন্য হবে, সেজে ছেড়ে দেখিলে নয়ন ধন্য হবে, বিনোদ সাজে সেজে ধন্য।
হায় বিনোদ চিকুড়ে বিনোদ বরিহা বিনোদ বিনোদ বাই আরো কি করছে জানিস এবার বিনোদ কপালে বিনোদ বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে রে বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে সখী রে আরো কি করছে জানিস বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ বিনোদ বাজে হার বিনোদ জরনে বিনোদ নূপুর বিনোদ বিনোদ বাজে রে বিনোদ চরনে বিনোদ নূপুর আজ যেন সবই কিছুই নতুন বিনোদ বিনোদ সাজে দেখা মাত্র যেন আমার যে আর আনন্দ ধরছিল না রে মনে হচ্ছিল তার সম্মুখে গিয়ে তাকে যদি একবার বক্ষ মাঝে জড়ায়ে ধরতে পারতাম আমি যে কত শান্তি পেতাম রে বিনোদ চরণে বিনোদ নূপুর বিনোদ বিনোদ বাজে এবার জানিস শুধু আমি না কত বিনোদিনী বিনোদ গাথুনি কত বিনোদিনী বিনোদ গাথুনি কত বিনোদিনী বিনোদ গাথুনি বিনোদ তলে বিনোদ ফুলে আর যেতেছে বিনোদ ফুলে বিনোদ ফুলে সাজিয়েছে বিনোদ ফুল সাজিয়েছে বিনোদ ফুলে সাজিয়েছে গোবিন্দকে পাবে বলে ফুলের মালা গোবিন্দকে পরাবে বলে বিনোদ মালা গেতেছে রে তাদের আনন্দ আর ধরে না তাদের আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ আর ধরে না রে তাদের আনন্দ ধরে না রে গোবিন্দকে দর্শন করে আনন্দ আর ধরে না রে গোবিন্দকে পরাবে বলে আনন্দ আর ধরে না রে দেখ কত বিনোদিনী বিনোদ গাথনে গেতেছে বিনোদ ফুলে জানিস কত বিনোদিনী কত যত্ন সহকারে কত ভালোবাসা প্রেম ভক্তি দিয়ে সুন্দর করে মালা গেঁথেছে কেন আমার গোবিন্দকে পড়াবে বলে তাকে পড়াবে বলে উপাসনার ধানকে দিবে বলে তারা যত্ন করে ফুলের মালা তৈরি করেছেন করে গোবিন্দের গলায় পরে দিচ্ছেন দেখ কি মুহূর্ত কি মধুময় মুহূর্ত যা দেখিলে নিজের জীবন ধন্য করা যায় রে বাবা এই জগতে গৌরীর কৃপা সকলেই হবে কেননা ভগবান নিজেই বললেন এই জগতে যার কেহ নাই আমি ভগবান তার আছি এই জগতে যার কেহ নাই আমি তার আছি চৈতন্য লীলা আদি খণ্ডে হরিদাস বেনাপুলের জঙ্গলে থাকতেন সদা সর্বদা হরিনাম জপ করতেন হঠাৎ করে একদিন হরিদাস ঠাকুর বড় অসুস্থ হলেন বাবা অসুস্থ হওয়ার পর তার এমন দুর্দশা হয়েছে দেখবার মতো নয় ভগবান গৌরাঙ্গ সুন্দর প্রত্যেকটি দিন গোবিন্দ দাস বলে একটি ভক্ত ছিলেন তাকে প্রত্যেকটি দিন হরিদাসের কাছে কিছু সেবা
পাঠিয়ে দিতেন হরিদাসকে দেওয়ার জন্য। প্রত্যেক দিন যায়, আজকেও গিয়েছে হরিদাসকে সেবা দিবে বলে, কিন্তু গিয়ে দেখে হরিদাসের এমন দুর্দশা। হরিদাস কাঁদছে, ধুলার মাঝে গড়াগড়ি যাচ্ছে, কিন্তু সে হরিনামকে ছাড়ে নাই। সর্বসময় হরিনাম সদা বদনে জপ করছেন। গোবিন্দ দাস এলেন, এসে হরিদাসের কাছে বসে হরিদাসের মাথাখানা বোলায় দিচ্ছেন আর বলছেন, হরিদাস তুমি তো ভগবানের পরম ভক্ত, আজ কেন তোমার এমন দুর্দশা হয়েছে? তুমি এত অসুস্থ, তবুও তুমি এই হরিনামকে জপ করছই, একটু ওঠো না। গোবিন্দ তোমার জন্য অন্ন পাঠিয়েছে, তুমি একটু মন ভরে সেবা করো। এই বলে হরিদাসকে তুলছেন, কিন্তু হরিদাস কাঁদতে কাঁদতে বলছে, গোবিন্দ দাস তুমি তোমার ভগবানকে গিয়ে বলবে যে হরিদাস ভালো নেই, আমি মনে হয় আর প্রাণে বাঁচব না রে, কিন্তু আমার যাওয়ার আগে আমার বড় আশা আকাঙ্ক্ষা বড় বাসনা, আমি গোবিন্দের বদনে হরিনাম শুনতে চাই রে, একটু জানা তাকে একটু খবর দিয়ে আয়। গোবিন্দ দাস হরিদাসের কথা মতো সেবার পাত্র রেখে চলে গেলেন ভগবানের কাছে। গিয়ে কাঁদতে কাঁদতে বলছেন, হে গোবিন্দ, যে তোমার পরম ভক্ত তোমার প্রাণীর হরিদাস, সে মনে হয় আর প্রাণে বাঁচবে না, সে তোমাকে তার কাছে যেতে বলেছে, তুমি একবার কৃপা করে হরিদাসের কাছে যাও। এমন ভক্তে দুর্দশার কথা শুনে ভগবান কি আর থাকতে পারে? ভগবান চলে গেল হরিদাসের কাছে। গিয়ে দেখে হরিদাস ধুলার মাঝে পড়ে আছে। হরিদাস কি ধুলো থেকে তুলে বক্ষ মাঝে দড়িয়ে ধরলেন, আর হরিদাস কে কাচ্ছার বলছে, ওরে হরিদাস তোর কি হয়েছে, কেন ধুলার মাঝে পড়ে আছিস? এই বলে যখন ভগবান কাঁদছে, ওইদিকে হরিদাস ভগবানের শ্রীপদ পদ্ম ধোয়াইয়ে দিতে আর বলছিল, ও ভগবান আমি মনে হয় আর বাজব না, আমার মনে হয় সময় শেষ, এই শেষ সময় আমার একটু বাসনা, এই নিবেদন তুমি একটু আমার কানে হরিনাম শোনাইয়ে দাও।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हे महामंत्र जखन हरिदासेर कन्ने दिलेन हरिदास शोना मात्र হরিদাস তুই আমার সঙ্গে কথা বল, এখনই তো তোকে আমি হরি নাম শোনালাম, বল বল এই হরি নাম শোনা মাত্র তোর কি হলো। কিন্তু হরিদাস কথা বলে না, বলবে কেমন করে? হরিদাসের প্রাণে পাখি তো উড়ে চলে গিয়েছে। তখন ভগবান গোবিন্দ আমার হরিদাসে মৃত্যুদেহখানা বক্ষ মাঝে জড়াই ধরছেন, আর কেঁদে কেঁদে বলছেন, হরিদাস তোর মতো পরম ভক্ত আর জগতে হয় না, এমন পরম ভক্ত পাব কি না আর জানি না। পক্ষকে বলছে ওরে ভক্ষ, একবার এমন সুপ্ত ভক্তকে বক্ষ মাঝে জড়িয়ে ধর, জানি না আর কোনোদিন হরিদাসের মতো ভক্ত আর হবে কিনা। নয়নকে বলছে ওরে নয়ন, একবার নয়ন ভরে দর্শন কর, এই নয়নে এমন পরম ভক্তের বদন দর্শন করার সৌভাগ্য হবে কিনা আর জানি না। এই বলে হরিদাসের মৃত্যু দেহ খানা নিয়ে কোলে করে নিয়ে গোবিন্দ কাঁদিতে কাঁদিতে চলে যাচ্ছেন। গোবিন্দ যেন পাগল হয়ে গিয়েছে, এমন সত্য ভক্ত যদি হারিয়ে ফেলে কে কি আর সইতে পারে। দেখুন হরিদাসের কি সৌভাগ্য, হরিদাসের মৃত্যুদেহ খানা নিয়ে কাঁদিতে কাঁদিতে গেলেন গঙ্গার কূলে। গঙ্গার কূলে গিয়ে গঙ্গার কাছে মিনতি অনুরোধ করে গঙ্গার গঙ্গার জল নিয়ে হরিদাসের দেহখানা ধোয়াইয়ে দিলেন। ধোয়াইয়ে দেওয়ার পর হরিদাসের মৃত্যু দেহখানার মাঝে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম লিখে দিলেন, নিজের বসন পরিধান করে তারপর বালু খনন করে হরিদাসকে নিজ হাতে সমাধি দিলেন। তারপর ভিক্ষার ঝুলি নিয়ে
সকল নগরে নগরে নগরবাসী কি বলিতে লাগিলেন নগরবাসী আমায় কিছু ভিক্ষা দাও আমি আমার প্রাণের হরিদাসের সৎকর্ম করিতে চাই এই কথা বলে সবার কাছে ভিক্ষা করে গোবিন্দ আমার হরিদাসের সৎকর্ম করিলে এমন সৌভাগ্য বরণ কার হয় কিন্তু যখন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে আমরা যেন এমন ভাবে আমরা যেন ভক্ত সঙ্গ করতে পারি আমরা যেন ভক্ত সঙ্গ সঙ্গ করিতে করতে পারি আমরা যেন ভক্ত সঙ্গ করিতে পারি এ মধুর সঙ্গ করিতে করিতে সঙ্গ করিতে করিতে চলে যেতে পারি আমরা যেন ভক্ত সঙ্গ করতে পারি এ সঙ্গ করিতে করিতে সঙ্গ করিতে করিতে আমরা যেন যেতে পারি মধুর ভক্ত সঙ্গ যেন করিতে করিতে পারি গৌর হে তোমার সঙ্গ বড় ভালোবাসি এই সঙ্গ করতে করতে যেন আমাদের প্রাণ পাখিটি উড়ায়ে চলে যায় এই সঙ্গের মাঝেই যেন আমরা মৃত্যুবরণ করতে পারি গোবিন্দ হে এটুকুই বাসনা তোমার চরণে যখন সখীগণ যত গোবিন্দের রূপের কথা শুনছেন তাদের আরও আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে বলছে বলো না আরেকটু আমরা শ্রবণ করি তখন বলছেন তাহলে শোনো এবার বলিতে লাগিলেন রে দেখে তারে রে আমি দেখে
তারে রে আমি দেখে ওয়ে বরণ পুরের জন্য
ননপুরের রূপ যেন নয়নে আর ধরে না, যে নয়ন তার রূপখানা দর্শন করবে তার সে নয়নের জন্ম ধন্য হয়ে যাবে। দে বেদেছে বিনোদ চূড়া নবকুঞ্জা দিয়া, উপরে ময়ূরের পাখা বামে হেলাইয়া, গোবিন্দ আমার এমন ভাবে দাঁড়িয়ে আছেন, এমন দাঁড়ার তার ভঙ্গিমা কি বলবো বল। তবে শোন আর কথা, ওরে কালিয়া বরণ খান চন্দনেতে মাখা, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, আর আমা হইতে জানি কুলো নাহি গেল রাখা, আর আমা হইতে জানি নাহি গেল রাখা, আর আমা হইতে জাতি কুলো নাহি গেল রাখা, আমা হইতে জাতি কুলো নাহি হবে দেখা, দেহ কর্ম করিতে এলাম সবে দেহ, আর গৃহ কর্ম করাইতে এলাই সব দেহ, আর দেহ কর্ম করিতে দেখে সব হেলাই সব দেখ, আর জ্ঞান দাস কয়ে শানে রোলে, 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 ওই না শ্যামের এই অল্প বয়সে যে আমি এমনভাবে গোবিন্দকে ভালোবাসলাম, আমি জানি না এই ভালোবাসার পরিণাম কি হতে পারে। তখন রাধারানী সখীদের বলছে, দেখ অল্প ওষে মর মরাস এ জর জর অরিয়ল পব অশ মোর অরে শ্যামর সে জর জর আর না জানি কি হবে পরিণামে, না
কি হবে পরি নামে নাম কি ভাবি নাই না ভেবে আমি গোবিন্দকে সর্বকিছু সঁপে দিয়ে ভালোবেসেছি রে। দেখ যদি চলি যায় পথে শ্যাম যায় মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া, যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া আর চরণে চরণ ঠেকাইয়া, চরণ চরণে ঠেকাইয়া আর চরণে চরণ ঠেকাইয়া, যদি চলি যাই পথে শ্যাম যাই মোর সাথে সাথে চরণে চরণ ঠেকাইয়া। দেখ প্রাণ গোবিন্দ আমার সর্বসময় এমনভাবে আমাকে রাখে, আমি যদি তার সামনে দিয়ে যাই সে কী করে জানিস? আমার চরণে এসে চরণ ঠেকাইয়া, কি বলবো বল আমার গোবিন্দের কথা, আমার ভালোবাসার কথা। তবে শোন, এ তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, জনমের মতো ওই রাং পাই আমি, জনমের মতো প্রাণ গোবিন্দের শ্রীচরণে আমার দেহ মন প্রাণ সর্বকিছু সঁপে দিলাম। এই বলিতে বলিতে এবার অভিসারে যাওয়ার তো সময় হলো, প্রাণ গোবিন্দের রূপের কথা বলতে বলতে দেখছে এবার তো অভিসারে যেতে হবে, রূপ অভিসার, এবার তো অভিসারেরও কিছু পদ আস্বাদন করতে হবে। তো এবার এই রূপের কথা বলতে বলতে যেন অভিসারের বাঁশি বেজে উঠিলেন, বৈষ্ণব কবি বলিতে লাগিলেন,
ওরে সখী শোনে রূপের কথা কইতেছিল সখী সনে কৃষ্ণ কথা কইতে ছিল বাসি হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাসিবে যে উঠিল আজ শ্যামের বাসিবে যে উঠিল রে রম্মি বাসি বাসিবে আর জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাসি উঠিল ওটে জয় রাধে শ্রী রাধে বলে যেন শ্যামের বাসি বেজে উঠিল আর জয় রাধে শ্রী রাধে বলে শ্যামের বাসি বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাসি সখীসনে রূপের কথা কহিতেছিল আসি হেন কালে বৃন্দাবনে বাজুল শ্যামের বাসি রূপের কথা রূপের আলাপন করতে করতে প্রাণ গোবিন্দের মহন মুরলীর স্বর বেজে উঠিলেন রূপের কথা সমাপ্তি করে বলছে দেখ গোবিন্দ যখন ডাকিতে লাগিলেন তো আর বিলম্ব না করে চল আমরা এবার অভিসারে যাই এই যে রাধারানীর নাম ধরে ডাকলেন শুধু তাই না বাবা আমার আপনাদের সবার একদিন ওই গোবিন্দ ওই মহন মুরলি দিয়ে আমাদের নাম ধরে ডাকতে লাগবেন যেদিন ওই মহন মুরলির সাথে মোহন মুরলি সারে যখন প্রাণ গোবিন্দ আমার আমার আপনাদের নাম ধরে ডাকিতে লাগিবে ডাকিতে লাগিবে এই মহন মুরলির স্বর যখন কন্যে প্রবেশ করিবে সর্বমায়া বিসর্জন করে গোবিন্দ প্রাণ গোবিন্দ
বলিতে বলিতে গোবিন্দের কাছে গিয়ে আমরা পৌঁছিব। সবাইকে ছেড়ে আমাদের চলে যেতে হবে বাবা, সেদিন সঙ্গের সাথী আর কেউ রবে না। সেদিন গোবিন্দ বিনা বন্ধ আর কেউ রবে না। মতি গোবিন্দ বিনা বন্ধ বন্ধবাড়ি কেউ রবে না। মোদের কেউ আর কেউ রবে না। সেদিনই গোবিন্দ বিনা বন্ধ মোদের কেউ র শেষে দিনে সঙ্গে কেউ যাবে না। বলি হেরি বাবা, শুনিন গোবিন্দ বিনা হরে কেউ কেউ রবে না। আমাদের শেষে দিনে একা একা যেতে হবে, সেদিন গোবিন্দ না আমাদের কেউ রবে না। ওই না শেষে সেদিন গোবিন্দ বিনা আর কেউ রবে না বাবা। তবে সঙ্গে যাবে কি? মানুষের সঙ্গে মায়া মমতা কিছু যাক বা নাই যাক, আত্মীয় স্বজন পরিজন যাক বা নাই বা যাক, কিন্তু সঙ্গে একটি মাত্র জিনিস যাবে, সেটি কি? সেটি হচ্ছে মানুষের কর্মফল। কেউ যাবে না, কিন্তু আমাদের সঙ্গে
আমাদের এই কর্মফল সঙ্গের সাথী হবেন। গোবিন্দের কাছে যাব, কর্মফলের খাতা বের করবে, কতগুলো কর্ম করলাম, কতগুলো বিফলে দিলাম, সবগুলোই গোবিন্দের কাছে বলতে হবে। মোহন মুরলির বাঁশি বেজে উঠিলেন, তারা কি আর রইতে পারে? এবার বলছে, সখীরে আর বিলম্ব করিস না, এবার আমাকে সেজে দে, আমাকে সাজাইয়ে দে, আমাকে সাজাইয়ে দে, আমি এবার গোবিন্দের দর্শনে যাব। তখন রাধারানীকে সাজাতে লাগিলেন, ওরে ললিতায়ো লাসো সবাই মিলে রাধা রানীকে সাজাইয়ে দিচ্ছেন। এইদিকে বৈষ্ণব কবি বলতে লাগিলেন, ও সুন্দরী ছাট কর মনোহর বেশ, ও সুন্দরী ছাট কর মনোহর বেশ, ও সুন্দরী ছাট কর মনোহর বেশ, ও সুন্দরী ছাট কর মনোহর বেশ। সময় হইল আসি, বাজিবে সংকেত বাসি, ঝাট কর পেনির রচনা, মনসাদে
ताके जत्न करे एबार राधा रानी के शकुन सदाए दिच्छेन। राधा रानी बोलछे ओ सखीगण आमाके एमन करे सजाए दिते हबे ना रे, केन ना तोरा जे भावे आमाके सजाच्छिस जत अलंकार पड़े दीते चाच्छिस এই অলঙ্কার এই সাজ দিয়ে কোনো দিন গোবিন্দকে লাভ করা যাবে না রে, তোরা আমাকে এমনভাবে সাজিয়ে দিস না। তখন রাধা রানী বলছে আর কাঁদছে, ওরে কাজী কি ভুল काजी की वो शने आरे काज की वो शनी शोइलो हमारे काज ও শ্যামের তরে আমার পড়া নেই তা জানে আমার মন জানে প্রাণ গোবিন্দ জানে আমার মন জানে মন জানে আর গোবিন্দ জানে সখী রে গোবিন্দ বদন না দেখিলে প্রাণে মরি আমার মন জানে আর পদানে কাজ কি ভূষণে আমার কাজ কি ভূষণে মন যে করে শ্যামের তরে পরাণে তা জানে রে সই একমাত্র প্রাণী জানে যে গোবিন্দ বদন দর্শনের লাগি আমার কতটা কষ্ট দুঃখ হচ্ছে রে কতটা যন্ত্রণা হচ্ছে জানিস গোবিন্দ আমাকে এতটাই ভালোবাসে আমি তাকে এতটাই ভালোবাসি যে আমরা কাউকে বিনা কাউকে ছেড়ে থাকতে পারি না জানিস রে এবার রাই ধনে কাঁদছে আর বলছে সখী রে মদের দুটি দেহে মদের একটি পরা
সুখী দিয়ে বিধাতা দিয়েছে দুইটি দুইটি দে মোদের একটি একটি পড়া বল বল পড়া বিনা কি হরধে হরধে তুই দেহ বাঁচে দিদি দিয়েছ এ তুটি দে হে একটি পড়া বল বল এক পড়ানে কি এক পড়ানে কি সখীরে দুই দেহ দেহ বাঁচে বিধাতা দিয়েছে দুইটি দুইটি দে মোদের একটি পড়া বল বল এক পড়া নেবি নাকি তুই দেহ দেহ বাঁচে এই ধাতা দিয়েছে দুটি দেহে মোদের একটি পড়া সখী রে এক পড়ানে কি সখী রে এক পড়ানে কি দুই দেহ দেহ আছে বিধাতা দিয়েছে দুইটি মোদের দুইটি দে একটি পড়া কি পড়া কি সখী রে আগে পড়া দেখি দুই দেহ আছে বল বল এমন দৃষ্টান্ত কি এই জগতে আছে একবার আগে দেহ বাঁচে এমন দৃষ্টান্ত কি জগতে আছে তুই মরে গিয়ে দেহ বাঁচে বিধাতা দিয়েছে দুইটি দুইটি দে মোদের একটি একটি পড়া কোন বিধি যে এমন ভাবে গড়িয়েছে রে মোদের দুটি দেহ বটে কিন্তু মোদের একটি পরাণ রে এই পরাণ
পারবি না কি বল, দুই দেহ বাঁচে কখনোই বাঁচে না। এই প্রাণ গোবিন্দ আমাকে যে এতটাই ভালোবাসে, কি বলবো বল ভালোবাসার কথা। আমাকে কাঁদতে কাঁদতে কি বলে জানিস, হে প্রেমময় রাধারানী তোমার কাছে নিবেদন রাধে, তুমি আমার কথাটি রাখবে তো, বলো না কি কথা। ওগো রাধে তোমার কাছে এই নিবেদন, তোমার সঙ্গ ছাড়া করিস না রাই, সঙ্গ ছাড়া করিস না রাই, সঙ্গ ছাড়া করো না রাই, সঙ্গ ছাড়া করো না রাই, তোমার সঙ্গ ভালোবাসি সঙ্গ ছাড়া করো না রাই, তোমার সঙ্গ ভালোবাসি সঙ্গ ছাড়া করো না রাই, এই জন্মে নয় জন্মে জন্মে, এই জন্মে নয় জন্মে জন্মে, রাধে তুমি বিনা আর কেহ নাই, সঙ্গ ছাড়া করো না রাই, তুমি বিনা আর কেহ নাই, সঙ্গ ছাড়া করো না রাই, তুমি বিনা আর কেহ নাই, সঙ্গ ছাড়া করো না রাই, তুমি বিনা আর কেহ নাই, বলি এই না মধুর বৃন্দাবনে, তুমি ছাড়া আর কেহ নাই, এই না মধুর বৃন্দাবনে, তুমি ছাড়া আর কেহ নাই, সঙ্গ ছাড়া করো না রাই। এই বলে কাঁদে আর আমার শরণ মা যে গড়াগড়ি যাই দে, দেখেছিস গোবিন্দের কি ভালোবাসা, কি বলবো দে, এমন ভালোবাসার মানুষ যে আমি পেয়েছি আমার জীবন ধন্য, এমন ভালোবাসার মানুষ কি আর হয়। তাই দেখ যে ভালোবাসার মানুষটি আমাকে এত ভালোবাসে তার সাথে আজ আমি দর্শন করতে যাব, তোরা যদি আমাকে এই মায়ার সাজে সেজে দেশ, এই সাজে কি আমি তাকে পাবো রে, আপন করে পাবো না, তোরা এমন করে আমাকে আর সাজায় দেস না। তখন সখীগণ মিলে এমনভাবে আর সাজিয়ে দিলেন না। এবার সখীগণ বলছে রাধে, সাজিছে বিন দিনে রাই, সাজিছে বিন দিনে রাই, সাজিছে বিন দিনে রাই, সাজিছে বিন দিনে রাই, রূপ রূপের বাহায়া, রূপ রূপের বাহার, রূপের বলি আর যাই রে, হাতের কঙ্কন বাজিছে তানানা, হাতের কঙ্কন বাজিছে তানানা, হাতের কঙ্কন বাজিছে তানানা, চরণের নূপুর জানানা,
হচ্ছে বিনোদিনী রায়, এবার সুন্দর করে সাজাইয়ে দিচ্ছেন। রাধারানী এবার বলছে এমন করে সাজিয়ে দিলে হবে না, এবার সবাই মিলে রাধারানীকে এমন ভাবে সাজাচ্ছেন, সাজানার সব কিছু যেন উলট পালট হয়ে যাচ্ছে। ওরে রাই সাজে বাঁশি বাজে না পড়িল সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, কি বলে ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, কি বলে হরে কৃষ্ণ নয়নে কাজর চরণে কাজর পড়ে নয়নে আলোতা, হিয়ারও মাঝারে পড়ে বক্ষরাজের পাতা। রাধারানী এমনভাবে সাজছেন যেন সব সাজে বুঝ এলো মেলো। এবার ওরে বংশীব ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে, ওরাই সাজিল রে অভিসারে যাবে বলে। জানো তাদের আনন্দ ধরছে না, কেননা গোবিন্দ দর্শনে যাবেন, তাদের তো আনন্দ ধরবেনই না। এবার সবাই মিলে আনন্দে আত্মহারা হয়ে সবাই
বদনে রাধে রাধে বলতে বলতে প্রাণ গোবিন্দের কাছে যাচ্ছেন, যেন তাদের আনন্দ আর ধরে না রে, 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 গোবিন্দ ধর ক্ষণে যাবে, আনন্দ আর ধরে না রে, গোবিন্দ ধর ক্ষণে যাবে, আনন্দ আর ধরে না রে, গোবিন্দ ধর ক্ষণে যাবে, আনন্দ আর ধরে না রে, গোবিন্দ শোনে যাবে, আনন্দ আর ধরে না রে, সাজিতে সাজিতে যেন তারা অনুরাগে রইল, অনুরাগে রইল, অনুরাগে রইল, অনুরাগে রইল, অনুরাগে রইল, শ্যামদর্শনের আশায় অনুরাগে রইল, শ্যামদর্শনের আশায় অনুরাগে রইল, পড়িয়ে যাই রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল, জয় 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 কৃষ্ণ মৃতি ব্রহ্মানন্দে ভরি।